কার সামনে আপনি অলওয়েজ নার্ভাস থাকেন? অন্ধকারের জগতের কি খবর? গৌরচুরির এক্সপেরিয়েন্স কেমন ছিল? অন্ধকারের জগতের কি খবর? ভালো, আলোতে আসছে। নিজের কাজগুলো কি পরিমাণ দেখা হয়? চেষ্টা করি বেশি দেখার, বাট সময় পাই না। মাহিয়া মাহি বন্ধু নাকি নায়িকা, কোনটাই অসাধারণ? আপনার কি ধারণা নায়িকা কখনো বন্ধু হয়? কো অ্যাক্ট্রেস হিসেবে হু ইজ দা বেস্ট ফর ইউ? দুটো অপশন, অহনা নাকি হুমায়ুন রহিম? অহনা। আপনি তো অনেক অ্যাক্ট্রেসের সাথে কাজ করেছেন, তো সবচেয়ে বেস্ট কে ছিল? মাই ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু বেশি নাকি শত্রু বেশি, কোনটা? বন্ধু। গৌরচুরির এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভালো, বাদন ছিল আমার নায়িকা। হিরো থেকে ভিলেন ক্যারেক্টারে কাজ করার কি ইচ্ছা আছে? প্রয়োজনে করব। আপনি ডক্টর মাহফুজুর রহমানের অনেক বড় একজন ফ্যান, তো ওনার গাওয়া কোন গানটা আপনার সবচেয়ে ফেভারিট? ওনার অলমোস্ট সব গানগুলো আমার ভালো লাগে। তায়েব কখন অনেক ইমোশনাল হয়ে যায়? একাকী, যখন একাকী হয়ে যায় খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি। সো লাস্ট কোশ্চেন ফর ইউ, আপনি ম্যাক্সিমাম নাটকে সানগ্লাস পরে থাকেন, বাট ওয়াই? এটা আমার একটা আলাদা একটা স্টাইল, ডিএটা স্টাইল। তো খেলতে কেমন লাগছে বলেন? ভালো তো। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করুন জাগো FM 94.4 এর সাথেই থাকুন।